আসসালামু আলাইকুম, আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে কথা বলতে আসছি আমি, মূলত এই ভিডিওটা করতাম না, ভিডিওটা করার পেছনের উদ্দেশ্য হচ্ছে কি, আজকে 45তম বিসিএস প্রিলিমিনারি রেজাল্ট দিয়েছে। রেজাল্টটা অনেকে ফেল করেছেন, কাটমার্ক অনেক বেশি ছিল, সেটা বোঝা যাচ্ছে 118 থেকে 120 বা এই টাইপের কাটমার্ক ছিল ধরাই যাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে বলছি, যারা প্রিলিতে ফেল করেছেন তাদের জন্য আমার আজকের ভিডিওটা মূলত তৈরি করা। আপনি কোনোভাবে মন খারাপ করবেন না, আপনারা একটা দিন আসবে যে খুশি হওয়ার মতো, আপনি কোনোভাবে মন খারাপ করবেন না। আমার নিজের গল্পটা একটু শেয়ার করি, সেটা হচ্ছে কি, আমি 3 বার বিসিএস প্রিলিমিনারিতে ফেল করেছি, 34, 37, 38, 3 বার বিসিএস প্রিলিতে ফেল করেছি। 3 বার বিসিএস প্রিলিতে ফেল করে চতুর্থবারে বিসিএস প্রিলিতে পাশ করে, যেবারে প্রিলিতে চতুর্থবার 40-এ বিসিএস প্রিলিতে পাশ করলাম, রিটেনে পাশ করলাম, ভাইভাতে পাশ করলাম, ক্যাডার হলাম আল্লাহর রহমতে ইনশাল্লাহ। সো আপনি আমি আপনাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করতাম না, এই ভিডিওটা করার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে কি, আমি এই টাইমগুলো ফেস করেছি, আমি নিজে এই টাইমগুলো ফেস করেছি। আমি একবার প্রিলি ফেল করলাম, 2 বার প্রিলি ফেল করলাম, 3 বার প্রিলি ফেল করলাম, তারপরেও আমি চেষ্টা করেছি ঘুরে দাঁড়ানোর জন্য। আমি আপনাকে একটাই কথা বলবো, আপনি ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করেন, নতুন করে আজকে থেকে আবার শুরু করেন। ফেল করেছেন কি হয়েছে, ফেল হোক, মানুষ অনেক কথা বলবে আপনাকে দিয়ে হবে না, অনেক কিছু বলবে, অনেকে অনেক ধরনের মন্তব্য করবে, অনেক নেগেটিভ কথাবার্তা বলবে, এগুলো সবগুলো আপনার কানের বাইরে রাখবেন। যদিও মন খারাপের বিষয় থাকবে অবশ্যই, এতদিন পড়াশোনা করেছেন, কষ্ট করেছেন, কিন্তু রেজাল্ট আসলো না, কিন্তু আলটিমেটলি আপনাকে লাইফটা কিন্তু আপনারই, আপনাকে আগাতে হবে, করার কিছু নাই। হ্যাঁ, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে যেটা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে কি, খুব যদি আপনি আসলে ক্যাডার হতে চান, আপনি যদি অরিজিনালি আসলে চান যে আপনি ক্যাডার হবেন, তাহলে আপনি, আমি আপনাকে বলছি, আপনি আবার শুরু করেন, আপনি আজকে থেকে কালকে থেকে আবার নতুন করে শুরু করেন। আর পরীক্ষা দিলে রেজাল্ট খারাপ হলে মন খারাপ হবে, এটা এতে এটা এটার জন্য আমি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসিনি, এটা হচ্ছে কি স্বাভাবিক একটা ঘটনা। এবং এমন একটা দিন আসবে যে আপনিও, এই যে আমি আজকে এসে কথা বলতে পারছি, যে আমিও ফেল করেছি, প্রথমবার একবার ফেল করলাম, সবার মানুষের কাছ থেকে পরামর্শ নিলাম, ইউটিউবে দেখলাম কি করা যায় কি করা যায়, রাতের বেলা রেজাল্টের দিন ঘুমানোর রাতের রাত যখন হলো, রাতের বেলা ঘুমানো যাচ্ছে না, আর ডিপ্রেসড হয়ে যাচ্ছি, এরকম একবার প্রিলি ফেল করলাম, 2 বার প্রিলি ফেল করলাম, 3 বার প্রিলি ফেল করলাম, তাহলে এগুলো হচ্ছে মানুষের কথা শুনতে হচ্ছে, এদিকে বেকারের যে বেকার থাকতে থাকতে একটা সময় মানুষ বলা শুরু করলো যে আসলে তাকে দিয়ে কিছু হবে না, বা চাকরি বাকরি পাবে না, বা ক্যাডার ক্যাডারের জন্য বসে আছে, আসলে এগুলো দিয়ে কিছু হবে কিনা, এই এই টাইপের কথাবার্তা অনেক বলতে থাকবে। আপনি শুধু শুধুমাত্র আপনি যদি বিসিএস এর অরিজিনাল ক্যান্ডিডেট হয়ে থাকেন, ইনশাল্লাহ আপনি ক্যাডার হবেন, এতে কোনো সন্দেহ নাই। আপনি আজকে থেকে যেটা হয়েছে গিয়েছে গিয়েছে, কিন্তু আপনি আবার আজকে থেকে শুরু করেন, যদি আপনি ক্যান্ডিডেট হয়ে থাকেন, আপনি যদি বিসিএস ক্যাডার হতে চান, তাহলে আপনি আবার শুরু করেন, আবার শুরু করেন, আবার প্রথম থেকে শুরু করেন, শুরু করে আবার পড়াশোনা করতে থাকেন, যেভাবে আমার বিভিন্ন ক্লাসগুলোতে আমি বলেছি সেভাবে শুরু করেন। একটা বইয়ের একটা সাবজেক্ট পড়বেন, একটা বইয়ের 3টা 4টা সাবজেক্ট, মানে একটা বইয়ের যেমন বাংলা পড়তেছেন যেখানে একটা সিরিজের বই পড়েন, ইংলিশ পড়তেছেন যেখানে একটা সিরিজের বই পড়েন, একটা সাবজেক্টের বিভিন্ন সিরিজের বই পড়বেন না। আমি বারবার বলছি, একটা সিরিজের যে মানে একটা বইয়ের বা একটা সাবজেক্টের যে কোনো একটা সিরিজের একটা বইকে রিভিশন দেন, একই বই বারবার রিভিশন দেন, এভাবে আপনার প্রিপারেশনটা নেন, এবং একটু নোট করে রাখেন যেগুলো আপনি ভুল হচ্ছে বা এই টাইপের, তাহলে আপনি নতুন করে শুরু করেন। এরকম যখন আমি 3 বার প্রিলিতে ফেল করলাম, তখন আমি যারা পাশ করেছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করলাম যে আমি আসলে কী করতে পারি, তখন ওরা আমাকে একটাই সাজেস্ট করেছে, আপনি একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেন, আপনি একসাথে প্রফেসর পড়তেছেন, আপনি MP3 পড়তেছেন, ওরাকল পড়তেছেন, কনফিডেন্স পড়তেছেন, আদার্স কিছু পড়তেছেন, এরকম না, আপনি যে কোনো একটা সাবজেক্ট একটা বইকে নিয়ে পড়েন, একটা সাবজেক্টের একটা বই। আমি বারবার বলি, যে বইটা বাংলার জন্য, ধরেন আপনি ধরেন অগ্রদূত বই পড়তেছেন সেটাই পড়েন, বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য আপনি যে MP3 পড়তেছেন সে এই একটা বইকে পড়েন, মানে বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য MP3 পড়েন মানে আপনি সারা জীবন ওটাই পড়বেন। বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য আবার আপনি ওরাকল থেকে পড়লেন কিছু
তারপর আপনি আরেকটা গাইড থেকে কিছু বললে আরেকটা গাইড থেকে, এরকম না পড়ে একটা বইকে বারবার রিভিশন করেন, বারবার রিভিশন করেন, বারবার রিভিশন করেন। আপনি কালকে থেকে আবারও শুরু করেন, যদি আপনি অরিজিনাল ক্যান্ডিডেট হয়ে থাকেন ইনশাল্লাহ আপনার সাকসেস, আপনার বিজয় একদিন হবে, এতে কোনো সন্দেহ নাই। এটা ইনশাল্লাহ আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখেন, এবং তিনি আপনাকে পরীক্ষা করছেন যে আপনি কতটুকু এইটা ক্যাডারটা পাওয়ার জন্য আপনি যোগ্য কি না, সেটা পরীক্ষা করছেন আপনাকে। তাহলে আপনি ওই যে সামান্য প্রিলিতে ফেল করে যদি আপনি ডিপ্রেসড হয়ে যান বা ইয়ে হয়ে যান, তাহলে পরবর্তী জীবনে আপনি চাকরি করতে গিয়ে অনেক ধরনের সমস্যা আসবে, সেগুলো আপনি ফেস করবেন কীভাবে, এগুলোর জন্য আপনাকে জাস্টিফাই করা হচ্ছে যে আপনি আপনার দ্বারা হবে কি না। সুতরাং আপনাকে বলছি, আপনি নতুন করে যারা প্রিলিতে ফেল করেছেন তাদেরকে বলছি, আপনি ইনশাল্লাহ আবার নতুন করে শুরু করেন, আপনি পারবেন ইনশাল্লাহ। প্রত্যেকবার প্রিলির রেজাল্ট দেওয়ার, প্রিলি যখন আমার রেজাল্ট দিয়েছিল, আমি যখন একটাবার সেকেন্ড টাইম থার্ড টাইম ফেল করতেছিলাম, আমি আবারও মানে আবার পড়া শুরু করলাম, আবার পড়া শুরু করলাম, আবার পড়া শুরু, চতুর্থবার আমি সাকসেস হয়েছি। আমি চতুর্থ প্রিলি পাস করে ইনশাল্লাহ এবারে রিটেনে, মানে যেবারে প্রিলি পাস করলাম সেবারে রিটেন পাস, সেবারে বাইভা পাস, সেবারে ক্যাডার হলাম। সুতরাং আপনাদেরকে বলছি, একবারেই আপনি প্রিলি, দুই চারবার প্রিলি পাস করে দুই চারবার রিটেন ফেল করার চেয়ে যেবারে প্রিলি পাস করবেন সেবারেই হয়তোবা এরপরে আপনি প্রিলি পাস করে একেবারে ক্যাডার হয়ে যাবেন, সেরকমও হতে পারে। সুতরাং আপনাকে বলছি, আপনি যদি ফেল করে থাকেন তাহলে আপনি আজকে থেকে আবার নতুন করে শুরু করেন, ইনশাল্লাহ আপনিও ক্যাডার হয়ে বের হবেন, এটা আমি ওয়াদা দিচ্ছি। এবং আপনি যদি পরিশ্রম করে যান, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখেন, আপনি যদি আপনার গ্যাপিংগুলো, আপনার কোন জায়গায় ফল্ট আছে, আপনি কোন জায়গাতে ল্যাকিংস আছে, সেই ল্যাকিংসগুলো বের করেন, বের করে আপনি আবারও নতুন করে নতুন উদ্যমে শুরু করেন। জাস্ট যা গিয়েছে, যা হয়েছে হয়েছে, কিন্তু নতুন করে আপনি আবারও শুরু করেন, ইনশাল্লাহ আপনিও একদিন ক্যাডার হবেন। এই যে আমি বলছি যে তিনবার প্রিলি ফেল করে চতুর্থবার আমি ক্যাডার হয়েছি, একদিন আপনিও বলবেন যে আমিও ফেল করেছি, হয়তো আমার কথাটা কারো 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 কাজে আসতে পারে, সেই প্রত্যাশা রেখে আমি আমার এই ভিডিওটা, যারা আপনারা ফেল করেছেন বা যারা অকৃতকার্য হয়েছেন, যাদের কাছে মন খারাপ, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা। আমার যারা অডিয়েন্স আছেন, যারা পাশ করবেন মনে হয়েছে বাট একটু কোনো কারণে ফল্ট হয়েছে, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা। তো আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলছি, যারা নতুন দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ হতাশ হবেন না, ডিপ্রেসড হবেন না। এগুলা, এই ডিপ্রেশনগুলো আসবে, সেটা হচ্ছে একজন অরিজিনাল বিসিএস ক্যান্ডিডেটের বৈশিষ্ট্য, সেটা আপনার কাছে আসবে, কিন্তু আপনাকে আবারও এগিয়ে যেতে হবে। সুতরাং ঘুরে দাঁড়ানোর জন্য আপনি আবার নতুন করে শুরু করেন, ইনশাল্লাহ একদিন না একদিন আপনি সেই মূল জায়গায়, সেই লক্ষ্যে গিয়ে পৌঁছাবেন, সাকসেস হবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য আমার সব ব্যস্ততা শেষ করে আমি এই ভিডিওটা তৈরি করার জন্য, ভিডিওটা বানানোর জন্য রেজাল্ট দেওয়ার পর থেকে আমি চেষ্টা করছি যে ছোটো করে এই ভিডিওটা কথাগুলো বলার জন্য। আপনারা নতুন করে শুরু করেন, ইনশাল্লাহ পারবেন, পারবেন, পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।